আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার ও সুস্বাদু কিমা মোগলাই পরোটা নিয়ে এসেছি আর এটা তৈরি করাও কিন্তু ভীষণই সহজ সেই সাথে বিকালে এক কাপ চায়ের সাথে মুখরোচক এই কিমা মোগলাই কিন্তু ভীষণই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিমা মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে একটা বলে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নিব। এরপর অল্প অল্প করে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে একটা মাঝারি শক্ত ধরনের খামির তৈরি করে নিব তবে খুব শক্ত হবে না হালকা একটু শক্ত ধরনের খামির হবে এরপর উপরে সামান্য একটু তেল মেখে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি যাতে করে খামিরটা শক্ত না হয়ে যায় আর এরই মাঝে আমি ভেতরের পুরের জন্য কিমাটা রান্না করে ফেলবো কিমা রান্না করার জন্য একটা প্যানে আমি দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এক টুকরা দারচিনি ও একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও দুই তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে মাঝারি আছে আমি এক মিনিটের জন্য একটু ভেজে নিব এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর একটা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে এক মিনিটের জন্য ভেজে নিব এক মিনিট পর আমি এক কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংসকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো দেওয়ার পরে আবারও মশলার সাথে চেড়ে মিশিয়ে নিব। কিমা দেওয়ার পর কিমা থেকেই কিছুটা পানি ছাড়বে আর এই পানিতেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু অল্প আছে কিমাটা রান্না করে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া মাত্রই আমি আধা চা চামচ করে গরম মশলা গুঁড়ো এবং তালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই কিমাটা আমি ভাজা ভাজা করে নিব। অর্থাৎ কোনো রকম পানি থাকবে না একদম শুকনো শুকনো করে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন তেজপাতা এবং দারচিনিটা ফেলে দিব এবং চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা ঠান্ডা করে নিব এরপর আমি যে ময়দার খামির করে রেখেছিলাম সেটা একবার ভালো করে মথে নিব আর আনুমানিক ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো এটা রেস্টে ছিল তো মথা হয়ে গেলে চাকুর সাহায্যে পিস পিস করে একটু লেচি কেটে নিচ্ছি বেলার আগে আমি পিড়িতে একটু তেল মেখে নিচ্ছি আমি কোনো শুকনো ময়দা দিয়ে বেলবো না তেল দিয়ে বেলে নিব তো এক ভাগ নিয়ে আমি আবারও একটু মথে নিয়েছি। এরপর এটা একটা বেলনের সাহায্যে বড় করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অনেক পাতলা হতে হবে এতটাই পাতলা যে আমার আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে এরপর যে আমি কিমা রান্না করে রেখেছি সেটা তো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে একটু বেশি করেই রুটির উপরে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি দুটো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে আর সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিও যোগ করতে পারেন আর যেহেতু কিমা রান্নার সময় আমি অনেক বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি সেজন্য আর এক্সট্রা পেঁয়াজ কুচি দিচ্ছি না তবে আপনারা চাইলে সেটাও দিতে পারেন এখন রুটিটাকে কিভাবে ভাজ করছি আপনারা একটু লক্ষ্য করুন এখন এই রুটিটাকে আমি সরাসরি তেলে ভেজে নিব এর জন্য একটা প্যানে আমি অল্প করে তেল গরম করে নিয়েছি আর ডুবো তেলে ভাজবো না আজকে আমি অল্প তেলেই ভেজে দেখাচ্ছি সরাসরি রুটিটা দিয়ে দিলাম এখন অল্প আছে এই রুটিটাকে ভেজে নিতে হবে আর আপনি যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরে বাদামি রঙ ধরে এলেও ভেতরে ডিমটা সম্পূর্ণই কাঁচা রয়ে যাবে তাই এভাবে উল্টে পাল্টে অল্প আছে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরোটাটাকে তুলে নিব পরোটাগুলো ভাজা হয়ে যাবার পরে আমি চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর কাটা হয়ে যাবার পরে আমি সামান্য পরিমাণ চাট মশলা উপরে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে বিট লবণও ছিটিয়ে দিতে পারেন এতে করে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর মোগলাই পরোটাগুলো কিন্তু একদমই তৈরি ভেতরের অংশ দেখিয়ে দিচ্ছি একেবারে ডিম ও কিমার পুরে ঠাসা মোগলাই পরোটা এখন এই গরম গরম মোগলাই পরোটা আপনারা চাইলে গাজর ও শশার সালাদের সাথে পরিবেশন করতে পারেন তো দর্শক আজকের রেসিপি নিয়ে রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ